Extra time. সত্যি জীবন গড়ে দেয়। আই লিগের জন্য প্রাক মরশুম প্রস্তুতিতে বুধবারই রাত 12:45 মালয়েশিয়া উড়ে যাচ্ছে ইস্ট বেঙ্গল, ফেরা সেই 21 অক্টোবর। মালয়েশিয়া যাওয়ার আগে সোমবারই আপাতত শেষ অনুশীলন সেরে নিল টিম লাল হলুদ। ময়দান এখন সেনাবাহিনীর দখলে, যুব ভারতীর অনুশীলন মাঠেই তাই গা ঘামালেন ফুটবলাররা। কিছুদিন আগেই দলের দায়িত্ব নিয়েছেন নতুন কোচ আলেজান্দ্রো গার্সিয়া। এই কদিনে দল দেখে সন্তুষ্ট তিনি, সহকারীর সাহায্যে জানালেন ভালোই হচ্ছে আই লিগের প্রস্তুতি। দলের অন্যতম সিনিয়র বিদেশি আল আমনার মতে, নতুন কোচের স্ট্র্যাটেজি নতুন, আই লিগও নতুন চ্যালেঞ্জ, সবকিছু তাই নতুন ভাবেই শুরু করতে হবে। মনে করছেন দল ভালো ছন্দেই আছে, নতুন বিদেশি এনরিকেও বেশ ভালো, তবে সময় দিতে হবে। সুভাষ ভৌমিকের কোচিংয়ে কলকাতা লিগ থেকে শুরু করে এখন নতুন কোচ, মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না? আমনা বলছেন, ফুটবলারদের সব পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হয়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।